রাতে এই স্যুপটা করেছিলাম, তো এটা ছিল কারণ হচ্ছে আমাদের বাড়িতে আসে আমার অনেক ছোট ছোটখাটো, মানে কি বলবো, বন্ধুর মতোই বলতে পারো, আবার হচ্ছে মেয়ের মতোও বলতে পারো। তো চলো দেব একজনকে, এর জন্যই রেখে দিয়েছি যেহেতু কালকের আসেনি, এর জন্য তো এটা একটু ফুটিয়ে রাখলাম। আর তোমাদের দাদাভাইও একটুখানি খাবে, তো সকালবেলা উঠে বাইরের দৃশ্যটা দেখে খুবই ভালো লাগছে, আর কারেন্টটাও নেই। তারপরে হচ্ছে সোজা চলে আসলাম রান্নাঘরে, রান্নাঘরে এই যে স্যুপটা একটু ফুটিয়ে রেখে দেবো, কারণ এই সব বাসন টাসন মাজতে যেতে হবে। এই যে এক গামলা বাসন সব ধুয়ে নিয়ে চলে আসলাম একদম সুন্দর করে। আমার সকালে বেশিরভাগ এই গামলাটি নিয়েই বাইরে বেরিয়ে যায়, একটু সকাল সকাল যদি উঠি না, বাসন টাসনগুলো তাড়াতাড়ি মাজা হয়ে গেলে যেন একটা নিশ্চিন্ত, মানে চিন্তা থেকে মুক্ত হই। কারণ হচ্ছে স্নান করার পরে বাসনগুলো মাজলে না মানে কেমন কেমন লাগে এটু বাসনগুলো মাজতে, তো ওই জন্য স্নানের আগেই যদি বাসনগুলো ধুয়ে ফেলি না খুব ভালো হয়। রান্নাঘর সব পরিষ্কার টরিষ্কার করে নিয়ে তারপরে হচ্ছে স্নান টান করতে গেলে মানে স্নানটা করেও যেন একটা খুব ভালো লাগে, কারণ তারপরে আর এই বাসি ঘরটা মুছতে হয় না। তারপরে এই বাসি রান্নাঘর থালা বাসন একটু থালা বাসন এগুলো স্নানের আগেই মেজে টেজে ফেলা ভালো। বাট আমার যেদিনে দেরি হয়ে যায় সেদিনে তো ঠাকুর ঘর সারতে অনেকটা দেরি হয়ে যাবে, এর জন্য মানে আগে আগে করতে পারি না। তো চলো এবারে যাব, এই যে একটু মানে খাওয়ার বাসনগুলি, ওইগুলো তো ঠাকুরের থালা বাসনগুলো মেজেছে, আর এবারে হচ্ছে নিজেদের খাওয়ার থালা বাসনগুলি মাজবো। আর এই যে জল ভরে একদম মানে থালা বাসনগুলিতে একদম পুরো জল ভরে গেছে, তো চলো। আর নিচেও অনেকগুলো রয়েছে, ওগুলো ঘরের মধ্যে ছিল রাতে যেগুলো খেয়েছিলাম, আর ওইগুলো দুপুরে খেয়েছিলাম তো বাইরে ছিল। তো চলো এখন সুন্দর করে এটাও সাজিয়ে ফেলি, এইদিকে ঠাকুরের থালা বাসন রেখেছি আর এদিকে খাওয়ার থালা বাসন। তো চলো সব একটু জল ঝরে গেলেই মানে রান্নাঘরে তুলে নেবো, আর না হলে না ওই শুধু যদি মানে রেখে দিই ঘরের মধ্যে তাহলে জল কিন্তু রান্নাঘরে মানে গুড়িয়ে গুড়িয়ে পুরো ঘরটা হয়ে যায়, তো এই জন্য বাইরে আমি থালা বাসন ধুয়ে এনে আগে বাইরে এরকমভাবে শুকিয়ে নিই, তারপরে ঘরে ঝুড়ির মধ্যে রাখি। তো চলো কত সুন্দর দেখো সাজিয়ে টাজিয়ে নিয়েছি, এবার হচ্ছে বিছানা গোছানোর পালা, মানে বাসন টাসন মাজা আমার কিন্তু একদম কমপ্লিট হয়ে গেল। তো এবারে হচ্ছে হচ্ছে ভালো করে সুন্দর আমি এসে দেখছি ওরা দুজনে ঘুমাচ্ছে, তো দুজনকে তুলে দিলাম, বিছানাটা গুছিয়ে নিই, আমি বললাম তারপরে এ করো শুয়ে আর কি। আমার মেয়ে তো উঠে গেছে অলরেডি, এর জন্য আমি বললাম তাহলে ওর পাপাকে ডেকে দিলাম একটু ধরো তাহলে বিছানাটা গুছিয়ে নিই, কারণ আমরা যখন ঘুমাই না বিছানাটা প্রচুর অগোছালো থাকে, কারণ বাচ্চা মেয়ে আছে তো প্রচুর কাঁথা টাথা থাকে, তারপরে ও একটু বাথরুম করে, তো এর জন্যই হচ্ছে আর কি বিছানাটা গুছিয়ে নিলে সেটাও একটা বড় কাজ এর জন্য। সুন্দর করে দেখো বিছানাটা একদম চাদর টাদর, এখনও তোমরা ভাবছো হয়তো এই গরমে আবার চাদর লাগে, তো দেখলেই সকালে কী আবহাওয়াটা মানে কেমন ধরনের, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, রাত্রে এত ঠান্ডা এত ঠান্ডা। আর আমি ওই কোণের জানলার কোন দিকটাতে ঘুমাই, তো প্রচুর ওই জানলার ফাঁকাগুলি থেকে কী ঠান্ডা হাওয়া আসছিল। এবার হচ্ছে ঝাড়ুটা লাগিয়ে নেবো, ঘরটা ঝাড়ু লাগিয়ে তারপরে ঘর মুছবো, আর মনে হচ্ছে রান্নাঘরও মোছা আছে এখনও, ঘরটা পরিষ্কার করে নিই যেহেতু বিছানাটা তুলেছি পুরো, তাহলে ঘরটা মানে পরিষ্কার করে তারপরে বাইরের কাজটা আবার করব। তো সকালবেলা উঠে রোজ ডিউটি, এটা আমার আমার কেন প্রত্যেকটা বাড়ির বউদের মনে হয় এটাই ডিউটি থাকে, বাসন মাজা, ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, কাপড় কাচা, এগুলোই থাকে। তো চলো আমারও সেই রকম একই কাজ, তার মানে অল্প একটু বৃষ্টি হতে না হতে না আমার ঘরের সামনেটা ঠিক এরকমভাবে জল চলে আসে। আর এই যে পা মোছাটা বাইরে থাকে, কোনো কোনো দিন যদি বাড়িতে না থাকি বা হয়তো তুলতে ভুলে গেছে, ঘরের মধ্যে আছি, বৃষ্টি হচ্ছে, মানে অল্প একটু বৃষ্টি হলেও এই সামনেটাই জল এসে পুরো পা মোছাটা ভিজে যায়। তো রাতের বেলা তার মানে এর থেকে বুঝতে পারলে রাতের বেলা খুব বৃষ্টি হয়নি, ইয়ে হয়েছে মানে অল্প বৃষ্টি হয়েছে বাট প্রচুর পরিমাণে ঝড় হয়েছে আর কি, প্রচুর হাওয়া দিচ্ছিল, আর ওই যে হাওয়ার সাথে যে অল্প অল্প বৃষ্টি হয় না ঝিরিঝিরি বৃষ্টিটা, ওইটা হয়েছে। তো চলো ঘরের সামনেটা এখন সুন্দর করে পরিষ্কার করে নিই, আর এটা হচ্ছে মানে এখান থেকেই আর কি জল, আর এই দিকটা একটু উঁচু তো, আর আমার ঘরের দিক ঘরের সামনের দিকটা একটু নিচু,
তো এই জন্য সব জল এই যে মাথার এর উপরে যে টিনটা আছে টিনটা একটু ফাটা আছে তো সেইখান দিয়ে জল এই যে সামনেটাই পড়ে আর এখান থেকে জল গড়িয়ে পুরো আমার ঘরের সামনেটা এসে ভর্তি হয় ঠিক আছে তো এখন মানে ঘরের সামনেটাও ঝাড় দিয়ে নেব আর হচ্ছে ছাদটাও ঝাড় দিয়ে নেব আবহাওয়া দেখে মনে হচ্ছে হয়তো বৃষ্টি হতে পারে কিন্তু এই যে ছাদটা ঝাড়ু লাগাচ্ছি মানে প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে আপাতত এখন তো বৃষ্টি হচ্ছে না এর জন্য তো ছাদটা ঝাড়ু লাগাচ্ছি একবার মনে হচ্ছে আবার তো বৃষ্টি আসবে আবার মনে হচ্ছে যদি রোদ ওঠে বাই চান্স বর্ষাকালের কথা তো বলা যায় না এই রোদ এই বৃষ্টি তো এর জন্য ঝাড়ু লাগিয়ে রাখলে একটু শুকিয়ে যাবে তাড়াতাড়ি আর ঘরে তো বাচ্চা মেয়ে আছে সবসময় মানে এইটুকুনি ছাদ এর মধ্যেই আসে খেলাধুলা করে হাঁটা চলা করে তো এর জন্যই আমি সবসময় আর কি ঝাড়ু লাগাই একদিন তো মানে তিনবার ঝাড়ু লাগাইছি তিনবার বৃষ্টি এসছে তারপরে দেখো রান্নাঘরের প্লাস্টিকটা তুলে দেব কারণ রান্নাঘর মুছবো তো রান্নাঘরের প্লাস্টিক না তুললে আবার রান্নাঘর মোছার পরে ওই স্ল্যাবগুলি শুকাবে না সকালবেলা উঠলে একটা জিনিস আমার খুব যেটা ভালো লাগে সকালের যে ঠান্ডা আবহাওয়াটা মানে খুব গরম থাকলেও সকাল দিকটা কিন্তু যেদিন আজকে নয় বৃষ্টি বৃষ্টি হচ্ছে বলে একটু ঠান্ডা ওয়েদার কিন্তু এমনি সময়ে যখন খুব গরম থাকে তখন যে ঠান্ডা আবহাওয়া সকালবেলাটা উঠলে সকালে কিন্তু ঠান্ডা একটা আবহাওয়া বয় তো সেইটা কিন্তু শরীরে লাগানো খুবই উপকারী আমাদের শরীরের জন্য আমার মনে হয় প্রত্যেকটা মানুষের অন্তত মানে নিজের শরীরের জন্য এই সকালবেলাটায় মানে ওঠা দরকার ঠিক আছে এই আবহাওয়াটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী তো চলো আর আমার খুব ভালো লাগে এই ঠান্ডা ঠান্ডা মানে সকাল টাইমটা যদি কাজ না থাকতো তাহলে আমি মানে ছাদের এক কোণে গিয়ে মানে একটুখানি দাঁড়িয়ে বেশ অনেকক্ষণ সময় কাটাতাম যেহেতু আমরা বাড়ির বউ প্রচুর কাজ থাকে সকালবেলা তো এর জন্য কাজ করতে হয় তাড়াহুড়ো করে আর সাথে সকালের যে আবহাওয়াটা সেটাও উপভোগ করি সব একসাথেই করি আর কি করবো তো চলো এখন সুন্দর করে রান্নাঘরটা মুছে নিই আর রাতের বেলা আমি রান্নাঘরটা কিন্তু মাঝে সাঝে মুছে রাখি আবার কোনো সময় হয় না যেদিনে হচ্ছে মানে বেশিরভাগই আমি মানে এই জায়গাটা ক্লিনার দিয়ে মানে কোনো সার্ফ কিংবা একটা ডেটলের একটা হ্যান্ড ওয়াশ আছে না সেটা এনে রেখে দিয়েছি অনেক দিন থেকে কিন্তু ওই তোমার দাদাভাইকে বলি এবার আমিও সময় পাই না তো হাতটা ধো মানে ডেটল দিয়ে হাত ধোয়ার তো সেই ডেটলটা দিয়ে মাঝে সাঝে গ্যাসটা মুছে নিই তো চলো হচ্ছে তারপরে আরাধার খাবারটা করে নিয়ে আরাধা যেহেতু সকালবেলা কলা খাই তোমাদের এর আগের ভিডিওতে আমি জানিয়েছি তোর পাপার জন্য মানে কলা ছিল না তো ওর পাপা কালকে রাতে এনে রেখেছে যখন স্যুপটা কেনার জন্য মানে স্যুপের ভেজিটেবলগুলো কেনার জন্য যখন গিয়েছিলাম তখন একেবারেই কলাটা নিয়ে চলে এসেছিলাম রাতের বেলা তো আর এই ছাতুটা হচ্ছে স্কুল থেকে দেয় বাচ্চাদের যে স্কুল হয় অঙ্গনওয়াড়ি তো ওখানে ছাতুটা খুব ভালো মিষ্টি এর সাথে সব রকম পুষ্টিকর খাদ্য রয়েছে তো এই ছাতু এক চামচ করে দিয়ে দিই আর ওর পাপা মানে একসাথে মাখিয়ে খাইয়ে দেয় তো সকাল শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো চলো এখন তোমাদের সাথে দেখা করে নিলাম স্নান টান করে ঠাকুরঘর সেরে তারপরে আসলাম আর নিজের ঠাকুরঘর মুছলাম ঠাকুরঘরে অনেক বাসন ছিল সেগুলো মাজলাম তো ওগুলো আর দেখাতে পারিনি কারণ হচ্ছে সেই ভোরবেলা থেকে হচ্ছে কারেন্টের সিরিজ হয়ে আছে মানে লাইট টাইট কিছু জ্বলছে না তো নিচে আমাদের উপরে যেহেতু বড় বড় জানলা আছে এর জন্য লাইটটা ভালো মানে আসে আর কি মানে কারেন্ট আর না থাকলেও ও লাগছে কারেন্ট আর না থাকলেও তাও দেখা টাকা দেখা যায় আর কি আর নিচে তো একদম অন্ধকার হয়ে থাকে কিছু দেখাতে পারি না দেখলেই মানে যখন আরতি টারতি করলাম তারপরেও মানে কিছু দেখা যাচ্ছে না নিচে অন্ধকার তো এর জন্য দেখা করতে দেখাতে পারিনি আর কি তো চলো কন্টিনিউ আমার ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে মা তুমি পাপার সাথে হেল্প করছো মামা হ্যাঁ উপরে কে আসবে কোনটা আসবি বা
তোমাদের দাদা ভাই আজকে আমাকে একটা অনেক বড় কাজ করে দিচ্ছে। এটা কি হচ্ছে দেখে নাও, এখন দেখো আর একটু পরে কমপ্লিট হয়ে গেলে মানে আমি বলে দেবো, ঠিক আছে? সকালের খাবার খাবার প্রায় হয়ে হয়ে এসেছে, আর এখানে আছে গাজর, বিনস, আলু আর বাঁধাকপি। তো তিন রকমের ভেজিটেবল ভেজে রেখেছি, এবার আমি দিয়ে দেবো। চাউমিন টামার ফ্রাই হয়ে গেছে। পাস্তা দিয়ে করেছি এই চাউমিনটা, সোয়াবিন দিই নাই, সোয়াবিন দিই, পাস্তা দিই, আজকের সোয়াবিনটা দিই নাই, অনেক পাস্তাই আছে, সব ভিতরের দিকে আছে। কেমন হয়েছে? চলো কমপ্লিট। বেসন কর্নফ্লাওয়ার দিয়েছি, আর বাঁধাকপি আছে, গাজর আছে, ধনিয়া পাতা আছে, লবণ, হলুদ, জিরের গুঁড়া, ধনের গুঁড়া, তারপরে আছে লঙ্কার গুঁড়া আর কাঁচা লঙ্কা কুচিও দিয়েছি। দিয়ে এটা মাখবো, মেখে এটা দিয়ে বড়া করব, আর সেই বড়াগুলো দিয়ে আলুর রসা করব। তো এটাই হচ্ছে আজকের মানে দুপুরে এটাই করব, আর কিছু করব না। তো চলো এখন মাখিয়ে নি, আর একটুখানি মনে হয় জল লাগবে, অবশ্য লবণ দিয়েছি একটুখানি, এরকম হাত দিয়ে কচলে কচলে মানে রেখে দিলে এমনি বাঁধাকপি যেহেতু আছে তো বাঁধাকপির থেকে জলটা ছাড়বে।
দুপুরের ভোগটোক লাগানো কমপ্লিট, আর দুপুরে যে মানে দুপুরের রান্নার পরে যে যতগুলো বাসন টাসন পড়েছিল সব মেজে টেজে এনে একদম ঠাকুরঘরটা স্বয়ং টয়ং দিয়ে চলে এসেছি। এবারে হচ্ছে ভাত ভাত বাড়বো, ভাত ভাতটা বাড়বো এখন। আর তোমাদের দাদা ভাই ওই যে দেখো কাজ করছে, কি তৈরি করেছে সেটা আমি পরে দেখাবো, খেয়ে নিয়ে তারপরে তোমাদেরকে মানে কারেন্টটা নেই এটা দেখানোর জন্য আমাদের আমাকে কারেন্টটা আসা লাগবে, ঠিক আছে? কারেন্টটা না আসলে তোমাদের ঠিক তোমরা দেখেও ঠিক মজা পাবে না, এর জন্য তো কারেন্টটা আসো, কারেন্টটার অপেক্ষা করি। আর এখন দুপুরে খাওয়া দাওয়াটা করে একটু রেস্ট নেবো, সেই পৌনে ছটার সময় উঠেছি, শরীরটাও খুব ক্লান্ত লাগছে। তো চলো, তোমাদের দাদা একটু ঘুমও হয়ে গেছে এক চোট, কতক্ষণ ঘুমাইলা বলবে না, ঠিক আছে? ঘুমিয়েছে, ঘুমিয়ে নিয়েছে, আর মেয়েও এইদিকে এই যে ঘুমাচ্ছে, স্নান টান করে খেয়ে নিয়ে তারপরে ঘুম। এবার হচ্ছে আমি একটু রেস্ট নেব, তারপরে দেখা করছি তোমাদের সাথে। যে ভোগটা লাগিয়ে এনে এখানে রাখছি, আর আমাদের দুজনার এই যে থালা নিয়ে নিয়েছি, এখনই ভাত বেড়ে খাওয়া দাওয়া করবো। তো ওই যে এটা বানানো হয়েছে, বাবা সরে যাবে, এটা বানানো হয়েছে গরিবের রিং লাইট, এটার নাম দেওয়া হয়েছে স্ট্যান্ড লাইট। তো এটা দেখাতে পাচ্ছি না, কারণ সেই সকালে মানে কটা তখন বাজে, মানে 6টা বাজে তখন গেছে কারেন্ট, আর এখন 4:30 বাজে এখনো আসেনি। তো চলো অন্য একদিন তাহলে দেখিয়ে দেবো। আর এই যে এখন মানে ঘুম থেকে উঠবো কি মানে ঘুমাতে যাওয়ার আগেই আরাদা উঠে গেছে, আমার আর ঘুম টুম কিছু হলো না, একটুখানি বিছানায় গড়াগড়ি দিয়ে নিলাম, তারপরে তারপরে এই যে উঠে একদম পরিপাটি করে সব আবার গুছিয়ে নিলাম, কারণ এখনই একটু বেরোবো রাতেরবেলা বাইরে গিয়ে ওই রিং লাইটে এখন ভিজে উঠতে হবে, কোনো সমস্যা হবে না আমার অত রাতেবেলায়, তো প্রয়োজন নাই, যদি মাঝে সাঝে দরকার পড়ে। তো আস্তে আস্তে অনেক রাত হয়ে যেতে পারে, অনেক রাত বলতে ওই 8:30 বাজতে পারে, ওখানে একটা মেলাও হচ্ছে, হয়তো আসতে দেরি হবে, আর একটা কাজ আছে, যাচ্ছি আমরা কোথায়, সমুদ্রগড়, সমুদ্রগড়ে যাচ্ছি। তো আমাদের আমাদের নবদ্বীপ ধাম স্টেশন থেকে 2-3টে স্টেশন পড়ে, কটা একটা, তার ওটা কালীনগর, হ্যাঁ কালীনগর, তারপর সমুদ্রগড়, তাহলে একটা স্টেশন পড়ে। তো চলো ঘুরে আসি, আজকের মতো এই পর্যন্ত, তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, ফিরে আসছি নেক্সট ব্লগে। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও। টাটা গাইস।